200 টাকার থেকে 400 টাকা করে বিক্রি করতেছে। 200 টাকার থেকে 300 টাকা কেনা লাগছে না, প্রাইস ঠিকই 200 আছে, কিন্তু ব্ল্যাকে কেনা লাগছে। 200 টাকার থেকে 300 টাকা কেনা লাগছে না, প্রাইস ঠিকই 200 আছে, কিন্তু ব্ল্যাকে কেনা লাগছে। 100 টাকা না, এখানে আমি চাইছি পরে নাই, শেষ হয়ে গেছে, ইনডোর স্টেডিয়ামে গেছে, সেখানে শেষ হয়ে গেছে। 200 টাকার টিকিট শেষ, আর সব টিকিট আছে, 400 টাকা 800 টাকা যদি কোনো টিকিট আছে। 200 টাকার টিকিট শেষ হয়ে 300 টাকা, 300 টাকা তো কেনা লাগছে। তো বাইর থেকে এখানে চাইছি নেই, তবে ইনডোর স্টেডিয়ামে গেছি সেখানেও নেই, 200 টাকার টিকিটই আউট হয়ে গেছে। বাইরে থেকে অনেকে কিনতেছে 300 টাকায় 250 টাকা এরকম করে, এটা 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 আমাদের জন্য ভোগান্তি। না টিকিট পাই নাই, কিনা কিনা আগেই কিনা শেষ করে রাখছে, সোল্ড আউট। মেইন সমস্যা হলে দেখা যায় আপনারা এইখানে টিকিট বিক্রি করে 200 টাকার, তারা ওইখানে দিয়ে কিনে এইখানে বিক্রি করে 400 টাকায়, তো ওইখানে টিকিট এইখানে বিক্রি হবে লাগে, তারা কোনো পদক্ষেপ নেয় না। 200 টাকার টিকিট 400 টাকা করে বিক্রি করতেছে। হ্যাঁ ওইখানে 200 টাকার টিকিট 400 টাকা চাইতেছে, 400, 800, 1500, 2500। না 20 তারিখ থেকে আমরা টিকিট দিচ্ছি, সে আজকে সকালে শেষ হয়ে গেছে। 400 টাকা করে নিলাম, 400 টাকা না, 400 থেকে শুরু হয়েছে, 400, 1800, 1200 আর হলো 2400। আজকে কুমিল্লা আর হলো সিলেট, আমি কুমিল্লা, রংপুর, বরিশাল। আমি তিনজন ট্রেনে যে 3 দলের সাপোর্টার, সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো, প্রথমবার আসলাম, অন্যরকম এক্সাইটেড। না আমার ছোট ভাই আমার ফ্রেন্ড হয় আর আমার বন্ধু হয়, আমরা একসাথে তিন দল হইলে আমি তো সাকিবের সাপোর্ট করি, তো সাকিব অনেক ভক্তবৃন্দ আমার, সাকিব আল হাসান, ওই জন্য ওর সাপোর্ট করি। হ্যাঁ সাকিব আল হাসান আর লিটন দাস। হ্যাঁ খারাপ দিচ্ছি, ইনশাল আজকে ভালো খেলবে আশা করি। তামিম ইকবাল, তামিম ইকবাল, ইয়েস, কোনো সমস্যা না ভাইয়া, খুবই নির্ভর টিকিট পাইছে ভাই, ঠিক আছে ভাই, 400 নিয়েছে টিকিট। না না ভাইয়া খুব স্বাভাবিক, বরিশাল জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া আমি মনে করি। হ্যাঁ ইয়েস বরিশাল, না হোক সমস্যা না ভাই, বুঝছেন অবশ্যই আপনার লাইক বরিশাল, অবশ্যই বুঝছেন ভাই, আমাদের একটা আত্মবিশ্বাস, বুঝছেন অবশ্যই বরিশাল জিতবে ভাই, বরিশাল।